আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের আর্নিংস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো আর্নিংস ম্যানেজমেন্ট চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1। এই আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আর 2 দিন আছে। তো এই জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথটি 2016 সাল এবং 2013 সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এই ম্যাথটি আজকে তোমাদের সলভ করে দেখাবো। আমরা ভবিষ্যতের ক্লাসগুলোতে এই অধ্যায় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলটিতে শেয়ার করবা, এবং আমার ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ে তোমরা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, যেটি 2016 সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে। তো এখানে বলা আছে, অন January 1, 2016 বাহার কোম্পানিজ আউটস্ট্যান্ডিং শেয়ার ইনক্লুডেড দ্য ফলোয়িং। বাহার কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ার নিচে দেওয়া আছে, 3 লাখ শেয়ার অফ টাকা 50 পার শেয়ার, 8% কিউমুলেটিভ প্রিফারড স্টক, তার 3 লাখ প্রিফারড স্টক আছে যেগুলোর ফেস ভ্যালু হচ্ছে 50 টাকা, এবং 8% কিউমুলেটিভ প্রিফারড স্টক। তার মানে এই প্রিফারড স্টকের উপর 8% ডিভিডেন্ড দেওয়া হয়। অ্যান্ড 9,30,000 শেয়ার অফ টাকা 10 পার ভ্যালু কমন স্টক, এবং তার 9,30,000 শেয়ার আছে 10 টাকা করে পার ভ্যালু কমন স্টকের। নেট ইনকাম ফর 2016 ওয়াজ 25,50,000। 2016 সালে নেট ইনকাম হচ্ছে 25,50,000 টাকা। নো ক্যাশ ডিভিডেন্ড ওয়ার ডিক্লার অর পেড ডিউরিং 2016। 2016 সালে কোনো ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার এবং পেড করা হয়নি। অন February 15, 2017 হাউ অল প্রিফার ডিভিডেন্ড ইন এরিয়ার ওয়ার পেড টুগেদার উইথ 5% স্টক ডিভিডেন্ড অন কমন শেয়ার। এবং 2017 সালের 15 ফেব্রুয়ারিতে বিগত বছরের যে বকেয়া শেয়ার বকেয়া ডিভিডেন্ড ছিল সেগুলো সহ 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে কমন স্টকের। দেয়ার ওয়ার নো ডিভিডেন্ড ইন এরিয়ার পিরিয়ড টু 2016। 2016 সালের আগের কোনো ডিভিডেন্ড বকেয়া নেই, অর্থাৎ 2016 সাল পর্যন্ত কোনো ডিভিডেন্ড বকেয়া নেই। অন April 1, 2016 4,40,000 শেয়ার অফ কমন স্টক ওয়ার সোল্ড। 2016 সালের 1 এপ্রিল তারিখে 4,40,000 শেয়ার ইস্যু করা হয়েছে কমন স্টক, টাকা 10 ইচ প্রত্যেকটা 10 টাকা ধরে। অ্যান্ড October 1, 2016 15,000 শেয়ার অফ কমন স্টক ওয়ার পারচেস ফর টাকা 20 ইচ। এবং অক্টোবরের 1 তারিখ 2016 সালে 1,15,000 শেয়ার ক্রয় করা হয়েছে 20 টাকা করে। অ্যান্ড হেল্ড এস ট্রেজারি স্টক, এবং এগুলো এই শেয়ারগুলো ক্রয়কৃত শেয়ারগুলো এখনও ট্রেজারি স্টকেই রয়েছে। আমাদের বলছে রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য ইপিএস ফর 2016। 2016 সালের জন্য আমাদের ইপিএস নির্ণয় করতে হবে। এখন এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে, যে আমাদের মানে সারা বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যার শেয়ার ছিল, তাহলে আমরা কোন সংখ্যার শেয়ার উপর ইপিএসটা দিব? এই ধরনের যখন সমস্যায় তোমরা পড়বা, তখন মনে রাখতে হবে যে আমরা এখানে ইপিএস নির্ণয় করার সময় ওয়েটেড অ্যাভারেজ শেয়ার বের করতে হবে। তো ওয়েটেড অ্যাভারেজ শেয়ারটা আমরা কিভাবে বের করবো একটু দেখো তোমরা। ওয়েটেড অ্যাভারেজ শেয়ার বের করার জন্য আমরা প্রথমে একটা চিত্র মাধ্যমে উপস্থাপন করি, তাহলে চিত্রটা দেখলে তোমরা খুব সহজে ওয়েটেড অ্যাভারেজ শেয়ারটা বের করতে পারবা। আমি এখানে একটা টাইমলাইন রেখেছি, যেখানে জানুয়ারি এপ্রিল অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবগুলো মাসের একটা টাইমলাইন। তো এখানে আমি যেখানে আমার প্রয়োজনীয় মাসগুলো লিখে নিয়েছি। তো এখানে দেখো, আমাদের 9,30,000 শেয়ার ছিল কখন? জানুয়ারির 1 তারিখ 2016তে। তার জানুয়ারির 1 তারিখ 2016তে আমাদের শেয়ার ছিল কত? 9,30,000। তারপরে জানুয়ারিতে আমাদের কমন স্টক ছিল 9,30,000 শেয়ার। এরপর আমরা এপ্রিলের 1 তারিখে আবার 4,40,000 শেয়ার ইস্যু করেছি কমন স্টক। কত তারিখে? এপ্রিলের 1 তারিখে। তার মানে আমাদের এপ্রিলের 1 তারিখ থেকে বাজারে শেয়ার ছিল 9,30,000, তো আগেই ছিল, প্লাস 4,40,000 শেয়ার যোগ হয়েছে, তার মানে 13,70,000 শেয়ার ছিল বাজারে এপ্রিলের 1 তারিখ থেকে। আবার অক্টোবরের 1 তারিখে আমরা 1,15,000 শেয়ার বাজার থেকে কিনে নিয়েছি ট্রেজারি স্টকে। তো এখানে আমাদের 1,15,000 শেয়ার কমে গেল। তো 13,70,000 শেয়ার ছিল এপ্রিলের 1 তারিখে নতুন শেয়ারটি ইস্যু করার পরে। এরপর যেহেতু 1,15,000 শেয়ার আমরা অক্টোবরের 1 তারিখে কিনে নিয়েছি, তার মানে অক্টোবর থেকে আমাদের শেয়ার সংখ্যা দাঁড়ালো
55,000 শেয়ার। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের 9,30,000 শেয়ার আমাদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছিল, মানে মার্চের 31 তারিখ পর্যন্ত 3 মাস, তার মানে 9,30,000 শেয়ার ছিল 3 মাস। আর 13,70,000 শেয়ার যেটা 4,40,000 ইস্যু করার পর থেকে এটা অক্টোবরের 1 তারিখ পর্যন্ত ছিল। তাহলে এপ্রিলের 1 থেকে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত হয় 6 মাস, তার মানে 13,70,000 শেয়ার আমাদের বিজনেসে 6 মাস ছিল 13,70,000 করে শেয়ার। এরপর আমরা 13,70,000 থেকে আবার 1,15,000 শেয়ার যখন কিনে নিয়েছি তখন আমাদের শেয়ার সংখ্যা দাঁড়ালো 12,55,000। এই শেয়ারটা ছিল অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের সারা বছর শেয়ার সংখ্যা ছিল 9,30,000 শেয়ার ছিল 3 মাস, 13,70,000 শেয়ার ছিল 6 মাস, আর 12,55,000 শেয়ার ছিল 3 মাস। এবার এগুলোকে আমরা মাসে কনভার্ট করে ওয়েটেড অ্যাভারেজ শেয়ারে পরিণত করব। তাহলে চলো আমরা দেখি কিভাবে ওয়েটেড অ্যাভারেজ শেয়ারে পরিণত করি আমরা। তো প্রথমে আমরা ব্যালেন্স লিখলাম, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 3 মাস 9,30,000 শেয়ার ছিল, কয় মাস? 3 মাস। এর জন্য আমরা এটাকে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে 3 মাসে কনভার্ট করে নেব। তাহলে 9,30,000কে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 2,32,500। এরপর আমরা আবার শেয়ার ইস্যু করেছি এপ্রিলের 1 তারিখে, যেটা আমাদের অক্টোবর 1 তারিখ পর্যন্ত ছিল, অর্থাৎ 6 মাস। এখানে আমরা শেয়ার ইস্যু করেছি 4,40,000। তো 4,40,000-এর উপর সাথে আরও 9,30,000 যোগ হলে শেয়ার হয় 13,70,000, যেটা আমরা একটু আগে চিত্রে দেখাইছিলাম। তোমরা চিত্রটা এঁকে তারপর ক্লাসটা যদি বুঝতে চাও তাহলে খুব সহজে বুঝতে পারবা। তো 13,70,000 শেয়ার আমাদের বিজনেসে কতদিন ছিল? 6 মাস। এই জন্য 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করছি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। অক্টোবরের 1 তারিখ তো শুরু হয়েছে, অক্টোবর তো পরের টার্মে চলে গেল, তাই 6 মাসের শেয়ার এখানে আমাদের গুণ করে দিলে আসে 6,85,000 টাকা। এরপর আমরা আবার শেয়ার রিএকোয়ার করছি বা রিপার্সেস করেছি কত তারিখে? অক্টোবর 1 তারিখে। তার মানে অক্টোবর 1 থেকে ডিসেম্বর পর্যন্ত এই 3 মাস আমাদের আরও 1,15,000 শেয়ার কমে গিয়ে, 1,15,000 শেয়ার কমে গিয়ে আসে কত? 12,55,000। এই 12,55,000 শেয়ার আমাদের বিজনেসে 3 মাস ছিল, কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস এই 12,55,000 শেয়ার ছিল। তাহলে এটাকে যখন আমরা ওয়েটেড করে নিব তাহলে আসে 3,13,750। আমাদের টোটাল ওয়েটেড শেয়ার হচ্ছে 12,31,250। এবার এখানে আমরা এখান থেকে অ্যাড করে দিব স্টক ডিভিডেন্ড 5%। যেহেতু ফেব্রুয়ারিতে স্টক ডিভিডেন্ডটা ঘোষণা করা হয়েছে তাই স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে শেয়ার সংখ্যা বেড়ে যাবে মার্কেটে, তাই আমরা এখানে স্টক ডিভিডেন্ড যেটা 5% আছে সেটা গুণ করে দিলাম, অর্থাৎ এর সাথে আরও 5% শেয়ার বাড়াই দিলাম যেহেতু আমরা স্টক ডিভিডেন্ড ঘোষণা দিয়েছি। তাই 12,31,250-এর সাথে 61,563 যদি আমরা গুণ করি, যোগ করি, তাহলে আমাদের টোটাল শেয়ার আছে 12,92,813। এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। যদি আমাদের এখানে স্টক ডিভিডেন্ডের পার্সেন্ট থাকে এটা তোমরা সর্বশেষ যোগফলের উপর পার্সেন্ট করে যোগ করে দিলে স্টক ডিভিডেন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্ট করার পরে আমাদের ওয়েটেড নাম্বার অফ শেয়ার আছে 12,92,813। এবার আমরা চলে যাব পরের সলিউশনে। এবার আমরা ইপিএসটা বের করব। ইপিএস আমরা নেট ইনকাম লিখবো 25,50,000 নেট ইনকাম। আর যেহেতু আমরা 16 সালের ডিভিডেন্ড ঘোষণা করেছি এখানে এই বছরের ডিভিডেন্ডটা পেড করতে হবে, যেহেতু বিগত কোনো ডিভিডেন্ড বকেয়া ছিল না। আমাদের ফিভার স্টক ছিল 3,00,000 শেয়ার, এই শেয়ারগুলোর ফেস ভ্যালু ছিল 50 টাকা, তাহলে 3,00,050 হচ্ছে টোটাল শেয়ারের মূল্য। তাহলে ফিভার শেয়ারের মূল্য হবে 3,00,050, এটার উপর 8% ডিভিডেন্ড ঘোষণা করতে হবে। তার মানে 25,50,000-এর উপর যদি আমরা ফিফার ডিভিডেন্ডটা বাদ দিই 12,50,000 টাকা, তাহলে আমাদের আর ইএসইএস থাকে 13,50,000 টাকা। এই 13,50,000-এর নাম হচ্ছে নেট ইনকাম অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার হোল্ডার বা আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার হোল্ডার, অর্থাৎ ইএসইএস। তো এবার আমরা এখানে ওয়েটেড নাম্বার অফ শেয়ার লিখবো। ওয়েটেড নাম্বার অফ শেয়ার আমরা বের করেছি একটু আগে, ওয়েটেড নাম্বার অফ শেয়ারটা আমরা একটু আগে বের করেছি 12,92,813। সেই 12,92,813 আমরা এখানে বসাই দিব। তো এখানে আমরা ওয়েটেড নাম্বার অফ শেয়ার দিয়ে যদি এই নেট ইনকাম অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার হোল্ডার ইএসইএসকে যদি ভাগ দিই তাহলে আমরা ইপিএস পেয়ে যাব। তো এখানে আমরা কি করলাম, 13,50,000-কে 12,92,813 দিয়ে ভাগ দিলে 1.044 চলে আসলো ইপিএস, অর্থাৎ শেয়ার প্রতি আয় হচ্ছে 1.044 পার শেয়ার। এরপর আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার ম্যাথে। এই ম্যাথটা আসছিল 2013 সালে, এটাও আমাদের জন্য সেম ম্যাথ। এখানে 2,80,000 ছিল, 50 টাকা করে কিউমুলেটিভ প্রিফারড স্টক,
আর 9 লক্ষ শেয়ার ছিল কমন স্টক 10 টাকা করে। নেট ইনকাম ছিল 25 লক্ষ 30 হাজার টাকা এবং আমাদের এখানে 5% স্টক ডিভিডেন্ড ছিল। এপ্রিলের 1 তারিখ 2014 সালে 4 লক্ষ 50 হাজার শেয়ার নতুন করে ইস্যু করা হয়েছে 10 টাকা করে এবং 1 লক্ষ 10 হাজার শেয়ার ক্রয় করা হয়েছে 20 টাকা করে। একই হুবহু একটা সেম ম্যাথ, এই ম্যাথটাও তোমরা সেম ভাবে করবা। এভাবে করলে তোমাদের সলিউশনটা হয়ে যাবে। আমি জাস্ট করে দেখাচ্ছি, তোমরা এখান থেকে তুলে নিও। এটা ওই প্রথম ম্যাথটা যদি তোমরা বুঝে যাও, এই ম্যাথটাও হুবহু সলভ করতে পারবো তোমরা, একই ম্যাথ দুইটাই। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ক্লাসটি দেখার জন্য।